ভোলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে গরম তেলে ভালো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত বেটে রেখেছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। গরম তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 5টা রসুন কুচি থেঁতো করে দিয়ে দেব। এর মধ্যে আমি এবার সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে এর মধ্যে আমি এবার এই পোস্ত বাটারটা দিয়ে দেব। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটু আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।